বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব sp3, sp2 এবং sp শঙ্কর কক্ষক কিভাবে গঠিত হয় এবং এই শঙ্কর কক্ষকগুলির সাহায্যে বিভিন্ন অণুর কক্ষকীয় গঠন আমরা কিভাবে আঁকতে পারি সেগুলি আজকে আমরা আলোচনা করব। জৈব যৌগগুলির ক্ষেত্রে আমরা শঙ্কর আয়ন সহজেই নির্ণয় করতে পারি। এক্ষেত্রে মিথেন, ইথিলিন এবং অ্যাসিটিলিনের অণু আমরা নিয়েছি এবং এই অণুগুলির মধ্যে কার্বন পরমাণুগুলির যে শঙ্কর আয়ন তা কী হবে তা আমরা সহজেই নির্ণয় করতে পারি। এর জন্য আমাদের মনে রাখতে হবে, সিঙ্গেল বন্ডকে আমরা সবসময় সিঙ্গেল বন্ড ধরব, ডাবল বন্ডকেও সিঙ্গেল বন্ড ভাবব, ট্রিপল বন্ডকেও সিঙ্গেল বন্ড ভাবব। সিঙ্গেল বন্ডকে সিঙ্গেল বন্ড ভাবব, ডাবল বন্ডকেও সিঙ্গেল বন্ড ভাবব, ট্রিপল বন্ডকেও সিঙ্গেল বন্ড ভাবব এবং লোন পেয়ারকেও সিঙ্গেল বন্ড ভাবব। এবার যদি টোটাল সিঙ্গেল বন্ডের সংখ্যা 4 হয় তাহলে শঙ্কর কক্ষকের সংখ্যা 4 এবং হাইব্রিডাইজেশন sp3, এটা মনে রাখতে হবে। যদি টোটাল সিঙ্গেল বন্ডের সংখ্যা 4 তাহলে শঙ্কর কক্ষকের সংখ্যাও 4 এবং শঙ্কর আয়ন sp3। যদি সিঙ্গেল বন্ডের সংখ্যা 3 হয় তাহলে শঙ্কর কক্ষকের সংখ্যাও 3, তাহলে শঙ্কর আয়ন হবে sp2। আর যদি টোটাল সিঙ্গেল বন্ডের সংখ্যা 2 হয় তাহলে শঙ্কর কক্ষকের সংখ্যাও 2 এবং শঙ্কর আয়ন হবে sp। তাহলে মিথেনের মধ্যে এখানে দেখা যাচ্ছে 4টা CH সিঙ্গেল বন্ড রয়েছে, তাহলে 4টা যেহেতু সিঙ্গেল বন্ড রয়েছে তাহলে শঙ্কর কক্ষকের সংখ্যা 4 এবং এই কার্বনের শঙ্কর আয়ন হচ্ছে sp3। ইথিলিনের ক্ষেত্রে এই কার্বনের কথা যদি আমরা বলি, এই কার্বনের দুই দিকে 2টা সিঙ্গেল বন্ড, এদিকে একটা ডাবল বন্ড, আর ডাবল বন্ডকে আমরা সিঙ্গেল বন্ড ধরি, তাহলে আমরা বলতে পারি এই কার্বনের তিন দিকে 3টা সিঙ্গেল বন্ড রয়েছে। সুতরাং এই কার্বনের যে শঙ্কর কক্ষক সেটা হচ্ছে 3, সুতরাং তার শঙ্কর আয়ন sp2। সিমিলারলি এই কার্বনের বেলায় যদি আমরা দেখি, এই কার্বনেরও একটা ডাবল বন্ড রয়েছে আর দুই দিকে 2টা সিঙ্গেল বন্ড রয়েছে, তাই এই কার্বনের শঙ্কর আয়নও sp2, এইটারও শঙ্কর আয়ন sp2। এবার অ্যাসিটিলিনের মধ্যে যে কার্বন পরমাণুগুলি রয়েছে তাদের বেলায় কী হয়, দেখা যাচ্ছে কার্বনের একটা সিঙ্গেল বন্ড রয়েছে আর এদিকে একটা ট্রিপল বন্ড রয়েছে। আমরা অলরেডি বলেছি ট্রিপল বন্ডকে আমরা সিঙ্গেল বন্ড ভাববো, সুতরাং এই কার্বনের দুই দিকে 2টা সিঙ্গেল বন্ড রয়েছে, এই কারণে শঙ্কর কক্ষকের সংখ্যা 2 এবং এই কার্বন পরমাণুর শঙ্কর আয়ন এক্ষেত্রে হচ্ছে sp। আর এই কার্বন পরমাণুর একদিকে একটা ট্রিপল বন্ড আর একদিকে একটা সিঙ্গেল বন্ড রয়েছে, ট্রিপল বন্ডকে আমরা সিঙ্গেল বন্ড ভাবি, সুতরাং এই কার্বনের শঙ্কর কক্ষকের সংখ্যা 2, কারণ 2টা সিঙ্গেল বন্ড রয়েছে তার, তাই শঙ্কর আয়ন হবে sp। এভাবে আমরা সহজেই বিভিন্ন অণুগুলির মধ্যে, জৈব যৌগের অণুগুলির মধ্যে বিভিন্ন কার্বন পরমাণুগুলির শঙ্কর আয়ন সহজেই বের করতে পারি। মিথেনের অণুতে কার্বনের যে শঙ্কর আয়ন সেটা হচ্ছে sp3, তাহলে এই ক্ষেত্রে কার্বনের sp3 শঙ্কর কক্ষকগুলি অংশগ্রহণ করেছে আর হাইড্রোজেনের 1s কক্ষক অংশগ্রহণ করেছে। এবার কার্বনের sp3 শঙ্কর আয়ন কীভাবে তৈরি হয়েছে সেটা আমরা দেখব। আমরা অলরেডি জানি যে উত্তেজিত অবস্থায় কার্বন পরমাণুর যুজ্যতা কক্ষে 4টি বিজোড় ইলেকট্রন থাকে। এবার এক্ষেত্রে এটা হচ্ছে 2s কক্ষক আর এই 3টা হচ্ছে 2p কক্ষক। যখন শঙ্কর আয়নে তারা অংশগ্রহণ করে তখন এই 4টা কক্ষক মিলিত হয়ে 4টা সমশক্তি সম্পন্ন কক্ষক তৈরি করে, যেই কক্ষকগুলি সব দিক দিয়ে সমতুল্য। এক্ষেত্রে 4টা সমশক্তি সম্পন্ন কক্ষক তৈরি হয়েছে এবং এই সমশক্তি সম্পন্ন কক্ষক তৈরি হওয়ার জন্য 1টা s কক্ষক আর 3টা p কক্ষক অংশগ্রহণ করেছে। এই কারণে এই যে শঙ্কর কক্ষকগুলি, এই শঙ্কর কক্ষকগুলি হচ্ছে sp3 শঙ্কর কক্ষক। তাহলে 4টা sp3 শঙ্কর কক্ষক গঠিত হয়েছে কিভাবে, 1টা s কক্ষক এবং 3টা p কক্ষক এর মিলনের ফলে 4টা sp3 কক্ষক শঙ্কর কক্ষক তৈরি হয়েছে। এবার s কক্ষক হচ্ছে গোলক আকার, আমরা জানি p কক্ষকগুলি এরকম ডাম্বেলের মতো দেখতে, একটা p কক্ষক থাকে x অক্ষ বরাবর, আরেকটা থাকে y অক্ষ বরাবর, আরেকটা থাকে z অক্ষ বরাবর। তাহলে এই 3টা পি কক্ষক এস কক্ষকের সঙ্গে যুক্ত হয়েছে, যেহেতু 4টা কক্ষক এক্ষেত্রে যুক্ত হয়েছে, 4টা নতুন শঙ্কর কক্ষক তৈরি হলো এবং এই শঙ্কর কক্ষকগুলি হচ্ছে sp3, যাদের মধ্যে এস চরিত্রও থাকবে, পি চরিত্রও থাকবে। এই কারণে এই নতুন যে 4টা শঙ্কর কক্ষক তৈরি হয় তাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, যার মধ্যে এস চরিত্রও রইল, পি চরিত্রও রইল। তাহলে এই রকম 4টা sp3 শঙ্কর কক্ষক গঠিত হবে। তাহলে কার্বন পরমাণু মিথেনণুর মধ্যে, কার্বন পরমাণুর বাইরে এরকম 4টা sp3 শঙ্কর কক্ষক রয়েছে। এই 4টা sp3 শঙ্কর কক্ষক হাইড্রোজেনের 1s কক্ষকের সঙ্গে এভাবে অভিলেপনে অংশগ্রহণ করেছে,
ফলে এই ক্ষেত্রে চারটা সিএইচ বন্ধন তৈরি হচ্ছে হয়েছে। তাহলে এটা হচ্ছে কার সিএইচ ফোর এর কক্ষকীয় গঠন, যেখানে সিএইচ ফোর এর এসপি থ্রি সংকর কক্ষক হাইড্রোজেনের ওয়ান এস কক্ষকের সঙ্গে অভিলেপনে অংশগ্রহণ করেছে এবং সিএইচ বন্ধন তৈরি করেছে। তাহলে এইগুলি হচ্ছে এসপি থ্রি কক্ষক আর এইগুলি হচ্ছে ওয়ান এস কক্ষক হাইড্রোজেনের। ইথিলিনের ক্ষেত্রে কার্বনের সংকরায়ন আমরা জানি এসপি টু, সুতরাং এক্ষেত্রে এসপি টু সংকর কক্ষ কীভাবে গঠিত হলো? কার্বনের উত্তেজিত অবস্থায় টু এস কক্ষকে একটা বিজোড় ইলেকট্রন আর টু পি কক্ষকে তিনটা বিজোড় ইলেকট্রন রয়েছে। যেহেতু তারা এসপি টু সংকর কক্ষক তৈরি করেছে, তাহলে একটা এস কক্ষক আর দুইটা পি কক্ষক সংকরায়নে অংশগ্রহণ করেছে, একটা এস কক্ষক আর এইখানের যে কোনো দুইটা পি কক্ষক সংকরায়নে অংশগ্রহণ করেছে, ফলে তৈরি হয়েছে তিনটা এসপি টু সংকর কক্ষক। আরেকটা যে পি কক্ষক টু পি কক্ষক সেটা সংকরায়নে অংশগ্রহণ করেনি, এই কারণে তিনটা এসপি টু সংকর কক্ষক একরকম হলো, তাদের শক্তি এবং সব দিক দিয়ে তারা সমতুল্য হলো। আরেকটা পি কক্ষক সংকরায়নে অংশগ্রহণ করেনি, সেই কারণে সেটার শক্তিও আলাদা হলো। তাহলে এই তিনটা সংকর কক্ষক হচ্ছে এসপি টু সংকর কক্ষক এবং এইটা হচ্ছে পি কক্ষক। এবার এস কক্ষক গোলক আকার, তার সঙ্গে যখন দুইটা পি কক্ষক সংকরায়নে অংশগ্রহণ করলো, দুইটা পি কক্ষক সংকরায়নে অংশগ্রহণ করলো, সুতরাং তিনটা কক্ষক যেহেতু সংকরায়নে অংশগ্রহণ করেছে, তিনটা সংকর কক্ষক তৈরি হবে, যার মধ্যে এস চরিত্রও থাকবে পি চরিত্রও থাকবে। এই কারণে এটাকে প্রকাশ করার জন্য এই রকম নেওয়া হয়, একদিকের লোভটা একটু ছোটো আর একদিকের লোভটা বড়। আগের মতোই এসপি থ্রি যেরকমভাবে আমরা এঁকেছিলাম, এই ক্ষেত্রেও সেইভাবেই আঁকবো। তাহলে এই ক্ষেত্রে একটা এস আর দুইটা পি কক্ষক মিলিত হয়ে তিনটা নতুন সংকর কক্ষক তৈরি করেছে, যা দেখতে এইরকম হবে। তাহলে এইরকম তিনটা এসপি টু সংকর কক্ষক তৈরি হবে। এবার তাহলে ইথিলিনের মধ্যে দুইটা কার্বন পরমাণু রয়েছে এবং প্রত্যেকটা কার্বন পরমাণুর মধ্যেই তিনটা করে এসপি টু সংকর কক্ষক রয়েছে, তাহলে আমরা এখানে তিনটা এসপি টু সংকর কক্ষক আঁকবো প্রত্যেকটা কার্বনের। তাহলে এই হচ্ছে তিনটা এসপি টু সংকর কক্ষক প্রথম কার্বনের, দ্বিতীয় কার্বনের তিনটা এসপি টু সংকর কক্ষক আমরা আঁকবো। এইরকম এক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুইটা কার্বন পরমাণুর দুইটা এসপি থ্রি সংকর কক্ষক নিজেদের মধ্যে অভিলেপনে অংশগ্রহণ করেছে এবং তারা একটা সিগমা বন্ড তৈরি করেছে, এটা হচ্ছে মুখোমুখি অভিলেপন, ফলে এই ক্ষেত্রে একটা সিগমা বন্ড তৈরি হয়েছে। আর এই ক্ষেত্রে হাইড্রোজেনের যে ওয়ান এস কক্ষক, তার সঙ্গে এই এসপি থ্রি সংকর কক্ষকগুলি সিগমা বন্ড তৈরি করেছে, তাহলে এগুলি হচ্ছে এসপি টু সংকর কক্ষক, কার্বনের এসপি টু সংকর কক্ষক এইগুলি, আর এগুলি হচ্ছে হাইড্রোজেনের ওয়ান এস অরবাইটাল। যেহেতু এসপি টু সংকরায়িত কার্বন পরমাণুতে একটি পি কক্ষক থেকে যায়, তাহলে দুইটা কার্বন পরমাণুতেই একটা বিশুদ্ধ পি কক্ষক রয়ে গেছে। তাহলে এই কার্বন পরমাণুতে একটা বিশুদ্ধ পি কক্ষক রয়ে গেছে, এই কার্বন পরমাণুতেও একটা বিশুদ্ধ পি কক্ষক রয়ে গেছে, এবং তারা পরস্পরের সমান্তরালে অবস্থান করছে। যেহেতু তারা পরস্পরের সমান্তরালে অবস্থান করছে, তাই তাদের মধ্যে পাশাপাশি অভিলেপন ঘটবে, এইভাবে তাদের মধ্যে পাশাপাশি অভিলেপন ঘটবে এবং এই ক্ষেত্রে তৈরি হয়েছে একটা পাই বন্ধন। তাহলে এই হচ্ছে ইথিলিন অণুর কক্ষকীয় গঠন। অ্যাসিটিলিন অণুতে কার্বন পরমাণুর সংকরায়ন হচ্ছে এসপি, দুইটা কার্বন পরমাণুর সংকরায়ন হচ্ছে এসপি। এবার এসপি সংকরায়ন কীভাবে তৈরি হয়? এক্সাইটেড স্টেটে কার্বন পরমাণুর চারটা বিজোড় ইলেকট্রন থাকে, টু এস কক্ষকে একটা এবং টু পি কক্ষকে তিনটা। আর যেহেতু এসপি সংকরায়ন, সুতরাং একটা এস এবং একটা পি কক্ষক সংকরায়নে অংশগ্রহণ করেছে আর বাকি দুইটা পি কক্ষক সংকরায়নে অংশগ্রহণ করেনি, তাই তারা আলাদা থাকবে। তাই এসপি সংকরায়িত কার্বনকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, একটা এস কক্ষক, একটা টু এস কক্ষক, একটা টু পি কক্ষক পরস্পরের সঙ্গে মিশ্রিত হয়ে দুইটা সমশক্তিসম্পন্ন নতুন এসপি সংকর কক্ষক তৈরি করলো, এবং বাকি দুইটা পি কক্ষক এগুলি বিশুদ্ধ অবস্থায় রয়েছে, এগুলি সংকরায়নে অংশগ্রহণ করেনি। তাই এক্ষেত্রে একটা এস কক্ষক যা গোলাকার এবং একটা পি কক্ষক যা ডাম্বেলাকার, তারা সংকরায়নে অংশগ্রহণ করেছে। যেহেতু দুইটা কক্ষক সংকরায়নে অংশগ্রহণ করেছে, তাই দুইটাই নতুন সংকর কক্ষক তৈরি হবে এবং এই সংকর কক্ষকগুলির মধ্যে এস চরিত্রও থাকবে পি চরিত্রও থাকবে, তাই এদের মধ্যে আমরা এইভাবে তাদেরকে আঁকতে পারবো। আগের মতোই আমরা আঁকবো, এই ক্ষেত্রে দুইটা এসপি সংকর কক্ষক তৈরি হবে, এগুলি হচ্ছে এসপি সংকর কক্ষক। তাহলে অ্যাসিটিলিনের মধ্যে প্রত্যেকটা কার্বন পরমাণুতে দুইটা করে এসপি সংকর কক্ষক রয়েছে, আমরা
প্রথমেই এই কার্বন পরমাণুর দুইটা sp সংকর কক্ষক আঁকবো আর এই কার্বন পরমাণুতে দুইটা sp সংকর কক্ষক আঁকবো এখানে প্রত্যেকটা কার্বনের একটা sp সংকর কক্ষক নিজেদের মধ্যে মুখোমুখি অভিলেপনের মাধ্যমে একটা সিগমা বন্ধন তৈরি করেছে আর এইখানের যে sp সংকর কক্ষক এটা হাইড্রোজেনের 1s কক্ষকের সঙ্গে অভিলেপনে অংশগ্রহণ করেছে এবার প্রত্যেকটা কার্বন পরমাণুতেই দুইটি করে বিশুদ্ধ পি কক্ষক রয়েছে এই কার্বন পরমাণুতে দুইটা বিশুদ্ধ পি কক্ষক রয়েছে এই কার্বন পরমাণুতেও দুইটা বিশুদ্ধ পি কক্ষক রয়েছে প্রথমে আমরা এই কার্বন পরমাণুতে থাকা একটা বিশুদ্ধ কক্ষককে আঁকলাম এবং এটার মধ্যে একটা বিশুদ্ধ পি কক্ষককে আঁকলাম তারা পরস্পরের সমান্তরালে রয়েছে তাই তাদের মধ্যে পাশাপাশি অভিলেপন ঘটবে এবং তৈরি হবে একটা পাই বন্ধন প্রত্যেকটা কার্বন পরমাণুতে আরও কিন্তু একটা করে পি কক্ষক রয়েছে এইটাকে আমরা নীল কালি দিয়ে আঁকলাম এই কার্বন পরমাণুতেও একটা বিশুদ্ধ পি কক্ষক রয়েছে এবার এই দুইটা বিশুদ্ধ পি কক্ষক পরস্পরের সমান্তরালে অবস্থান করছে তাই তাদের মধ্যে পাশাপাশি অভিলেপন সম্ভব এবং আরেকটা পাই বন্ধন সম্ভব এইভাবে অ্যাসিটিলিন অণুর মধ্যে একটা সিগমা বন্ধন এবং দুইটা পাই বন্ধন থাকে দুইটা পাই বন্ধন কীভাবে তৈরি হলো তা আমরা এইভাবে দেখলাম তাহলে এটা হচ্ছে অ্যাসিটিলিন অণুর কক্ষকীয় গঠন তাহলে আজকে আমরা আলোচনা করলাম বিভিন্ন ধরনের যে অণুগুলি তাদের মধ্যে সংকর কক্ষক কীভাবে তৈরি হয় এবং তাদের কক্ষকীয় গঠন কীভাবে আমরা আঁকতে পারি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে জয় হিন্দ